আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কিভাবে এই কুশির লেসগুলো তৈরি করি নিজের হাতে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যেহেতু সুন্দর লেসটা দেখতে পাচ্ছেন, সাদা কালারের কাপড়ের উপরে আমি নীল কালার দিয়ে লেসটা করেছি। তো প্রথমে আমি হচ্ছে 10টা চেন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5টা চেন, 6টা চেন, 8টা চেন, যার যতগুলো ইচ্ছে ততগুলো দিয়ে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি একটা গ্যাপ, মানে প্রতিটা ফুলের মাঝে মাঝে যে গ্যাপটা হবে সেই গ্যাপটাতে আমি এই চেনগুলো দিয়ে কুশিকাটা করছি। তো দেখুন আমার এখানে 10টা চেন করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমি 10টা চেন করে তারপর এই চেনটা আমার যতটুকু লম্বা হয়েছে ঠিক ততটুকু দূরত্বে আমি কাপড়টাকে ছিদ্র করে অপর পাশ থেকে একটা লুপ বানিয়ে কুশির ভিতর দিয়ে আমি আরও একটা লুপের ভিতর দিয়ে নিয়ে জয়েন্ট করে দিলাম। এই দেখুন আমার এই 10টা চেন যে বানিয়েছি আমি সেটা একটা নির্দিষ্ট দূরত্বে চলে আসছে, এক পাশ থেকে আরেক পাশে আটকে দিয়েছি। এখন আমি এই জয়েন্টের মধ্যে আরও 10টা চেন করব, আবার আর একটু গ্যাপের মধ্যে জায়গাটা ফিল আপ করার জন্য। তা আমি চেনটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই চেনগুলো করা কিন্তু খুবই ইজি, আপনারা খুব সহজেই এগুলো নিজেরাই করতে পারবেন। পাশে যদি কুশিকাটার এই কুরুশটা থাকে, এই সুইটা থাকে তাহলে। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমি কিভাবে মাপটা নিচ্ছি, আমার মাপটা মাপ অনুযায়ী কিন্তু বসাতে হবে। বেশি দূরে বসালে আবার কাপড় কুচকে থাকবে, বেশি কাছে বসালে লেসটা মানে চেনটা ঝুলে থাকবে, দেখতে বাজে লাগবে। কিন্তু যদি আপনারা চেনের সমান দূরত্ব বসান তাহলে কাপড়ের সাথে একদম মিশে থাকবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, এখন আমি একটা ডাবল ক্রোশেট করব, লং ডাবল ক্রোশেট, আর সেই জন্য আমি একটু ফাঁকা করে মানে একটু দূরে নিয়ে আমি একটা লং চেন টেনে নিয়েছি এবং সেই লং চেনের ভিতর দিয়ে আমি এখন একটা ডাবল ক্রোশেট করে দিলাম। ডাবল ক্রোশেট করার পরে এখন আমি এখানে 3টা চেন করে দিব। 3টা চেন করলাম দেখুন, তারপরে এই যে ফাঁকাটা যে তৈরি হয়েছে এই ফাঁকাটার ভেতর দিয়ে আমি এই কুরুশটাকে ঘুরিয়ে এনে এখন এই লুপ দুইটার মাঝখান থেকে একটা লুপ টেনে নিলাম। তাহলে আমার এই লং চেনের ভেতরে একটা ফুলের মতো হয়ে গেল। তো দেখুন ভিউয়ার্স, এখন আমি এই একই কাজটা আবারও করব, অর্থাৎ আবারও আমি একটা লং চেন টানবো। লং চেন টানার পরে আমি সেটাকে আবারও হচ্ছে একটা ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের উপর দিয়ে 3টা চেন করব। 3টা চেন করে তারপর যে 2টা লং চেন টেনেছি সেগুলোর মাঝখান দিয়ে, সেগুলো এই ফাঁকাটার ভিতর দিয়ে আমি কুরুশটাকে ঢুকিয়ে একটা লুপ টেনে এনে চেনের লুপের সাথে আটকে দিব। তাহলে আমার একটা ছোট একটা রাউন্ড বল তৈরি হয়ে যাবে, আর এটা কিন্তু দেখতে একটা সুন্দর লাগবে, অনেকটা ফুলের শেপটা চলে আসবে আমার। এভাবে আমি প্রায় 7 থেকে 8টা লুপ করব। তো আপনাদের সুবিধার জন্য আমি আর একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখানে লুপটা করতে হবে। দেখুন আমি প্রথমে একবার পেঁচ দিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে ডাবল ক্রোশেট একবার করব, সেক্ষেত্রে আমি একবার কুরুশটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সেই যেখান থেকে আমি প্রথমে 2টা লুপ টেনেছি সেই একই জায়গার ভেতর দিয়ে আমি আরও একটা লং চেন টানবো। দেখুন চেনটাকে আমি একটু বড় করে টেনে নিয়েছি। তো এখন এই চেনটাকে আমি আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এখন এখানে আমি 3টা চেন করব ছোট করে। এই 3টা চেন করার পরে এখন দেখুন এই যে ফাঁকা 2টার মাঝখানে যে ফাঁকাটা থাকে সেই ফাঁকার মাঝখান দিয়ে আমি এই চেনটাকে লুপটাকে ঘুরে নিয়ে আসলাম। দেখুন খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে আমার। তো এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়ে আসলাম, আপনাদেরকে আর পুরোটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। দেখুন এখানে আমার ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, 7 থেকে 8টা ফুল হবে এখানে। তারপরে এখন ভিউয়ার্স এটাকে আমি জয়েন্ট করে দিব। জয়েন্ট করতে হবে কাপড়ের সাথে, আর কিভাবে জয়েন্ট করছি আমি একটু দেখে নিন। এই যে যতটুকু যেখানে গিয়ে আমার কাজটা শেষ হয়েছে ফুলের কাজটা, ঠিক সেই জায়গাটার মাপ নিয়ে আমি সেখানে কুরুশটা দিয়ে ছিদ্র করে তারপর একটা লুপ টেনে
একটা লুপ টেনে এনে তারপর হচ্ছে আমি খুশিটার সাথে আটকে দিব, ফুলটার সাথে আটকে দিব। তাহলে তৈরি হয়ে যাবে আমার এই সুন্দর লেসটা। দেখতে পাচ্ছেন লেসটা খুব সুন্দর হয়েছে, আশা করি আপনারাও এখন পারবেন। কমেন্টে জানাবেন কাজটি কেমন হয়েছে।